नमस्कार दीपूज इजी कुकिंग सबाई के स्वागत जाने आज हमें एकदम लाइन होटेल ढाबा स्टाइले डाल तड़का बनिए अपन साथ शेयर कर अने के अनेक रकम भाव बनिए थकें तो हमें जो भाव बनाई तर रेसिपी अपन साथ आज शेयर करते चले हमें नहीं कप परिमाण गोटा मुग जे कपे हमें मुग नहीं कपे ही हाफ कप परिमाण नहीं गोटा बीरी बोलूँ पिउली बोलूँ जेटाई थकूँ ना क्या वो डाल हाफ कप चना डाल और दो चामचर मतन हमें नहीं अपनारा जेको पत्र पें तो जे पत्र नहींबें से पत्र एक ही पत्र दिए अपनारा बाकी जिनिसगुलो नहीं जोटा परिमाण मुग डाल नेबें तर हाफ नेबें चना डाल और हाफ नेबें बिउलिर डाल और खूब अल्प परिमाणे राजमा तो एगुलो प्रथम भिजिए नेब आमी आगे थेके भिजिए रेखे ओई क्वान्टिटी हिसाब से भिजिए रेखे दो घंटा आगे आमी भिजिए दिए भालो भावे आमार एटा भिजे गेछे तो प्रथमे आमी डालटाके सिद्ध करे नेब डालटा आमी प्रेसार कुकारे सिद्ध करे नेब এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি 1 লিটারের বোতলে করে জল নিয়েছিলাম তার থেকে এই পরিমাণ জল আমি রেখেছি বাকিটা দিয়ে দিচ্ছি এবার আমি কুকারটা বন্ধ করে নেব গ্যাস অন করে আমি কুকার বসিয়ে দিয়েছি চারটা সিটি আমি লাগিয়ে নেব চারটা সিটি পড়া পর্যন্ত আমি অপেক্ষা চারটা সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিই এখন স্টিমটা যতক্ষণ না বেরোতে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করে নেব ফিরে আসছি কুকারটা ঠান্ডা হওয়ার পর কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে চেক করে নেব ডাল আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে जल देखो खूब बेसि जल नहीं फर्स्ट सीटी लागिए हाई फ्लेमे तपर तीनटा सीटी लागिए गैसर फ्लेम एकदम लोते तड़काटा लागिए नब आम गैस अन कर कड़ाई बसिए दिए कड़ाई गरम हो गए कड़ाई दिए देव सर्षे तेल रान्नाटा क्योंकि सर्षे तेल ही भलो है যে পরিমাণ আমার ডাল আছে তাতে আমার 5 টেবিল চামচের মতন সরষের তেলের প্রয়োজন আমি 5 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এবার আমি হাফ টি স্পুন গোটা জিরে চারটি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এবার এগুলো দিয়ে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হাফ টি স্পুন হিং এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রসুন কুচি আর 1 টিস্পুন আদা কুচি এতে কিন্তু আদা রসুনের পেস্ট দিলে অত ভালো টেস্ট হবে না এতে কিন্তু সব সময় কুচি ব্যবহার করতে হবে আর
আদা রসুনটা আমি এক মিনিটের মতন ভেজে নিয়েছি, মানে আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটা একদম ফাইন করে চপ করে রেখেছিলাম, এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালো করে ভাজিনি, ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি রেখেছি, এবার এটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা গুলো অ্যাড করে দেবো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আমি এখানে 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর 1 টিস্পুন দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টিস্পুন দেব এটা কিচেন কিং মশলা, আপনার যে কোনো সবজি মশলা ব্যবহার করতে পারেন। 2 টিস্পুন দিয়ে দিলাম কিচেন কিং মশলা। ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেই আন্দাজ মতো এখন আমি দিয়ে দেবো লবণ। সমস্ত মশলাগুলো দিয়ে একসাথে মিশিয়ে ভালোভাবে মেরে নেব। সমস্ত মশলাগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 টিস্পুন নিয়েছি কসুরি মেথি, এবার হাতে করে দুটো হাতের সাহায্যে এইভাবে ডোলে ডোলে আমি দিয়ে দিই। আমি এগ তড়কা বানাচ্ছি, আপনারা চাইলে যদি এগ না খান তাহলে এগ দেবেন না। আমি এখানে 4টা ডিমকে ভেঙে নিয়েছি, এবার এই ভেঙে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে আমি ডিমগুলো মিশিয়ে নিচ্ছি, ভেজে নেব। ডিমটা আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম স্লোতে রেখে। এবার যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দেবো। কুকারটা ধুয়ে আমি 1 গ্লাসের মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিট, আমি যাতে ডালের মধ্যে সমস্ত রকম মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে চেক করে নেব। Thank you.
रेडी हो गए हमारे एक तड़का गैस टाइम ऑफ कर दिलाम एबार हम 5 मिनट टाइम टाइम में रेखे गरम गरम सर्व करबो एटा अपनारा गरम गरम रुटी परोटा साथे बनाए से सर्व करते पारन आशा करे रेसिपीटा आपनादेर भालो लागबे जदि भालो लेगे थाके ताहले एकटा लाइक दिए देबेन आर आत्मीय बंधु परिजनदेर साथे शेयर करे नेबेन आर जदि आमार चैनेले कोनो नतुन बंधु होए थाकेन ताहले अवश्यई सबस्क्राइब करे नेबेन आर पाशे थाका बेल आइकनटा प्रेस करे देबेन जाते आमि जखन नतुन कोनो रेसिपि आपनादेर साथे शेयर करब सबार प्रथमे आपनादेर काछे नोटिफिकेशन पौंछे जाय বাড়িতে বানান বানিয়ে দেখুন কি রকম টেস্ট হয়েছিল দারুণ খেতে হয় কিন্তু আর কমেন্ট করে জানাবেন কি রকম হয়েছিল আজ এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন অন্য কোন রেসিপির সাথে।